আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে শেয়ার করব ভীষণ মজার এবং সহজ একটি ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটি খেতে এতটাই মজার যে মুখে দিলেই মিলিয়ে যাবে। যে কোনো ঈদ কিংবা অকেশনে কিংবা অতিথি আপ্যায়নে খুব সহজেই এটি বানিয়ে নিতে পারেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। তো আজকের রেসিপির জন্য প্রথমেই আমি এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড মিল্ক, সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক। পাউডার মিল্কটি দিলে ডেজার্টটি অনেক বেশি স্মুথ এবং টেস্টি হবে, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এখন দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, মিষ্টির পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়ো দিলে ডেজার্টের টেস্ট অনেক অনেক বেশি ভালো আসবে। অনেকেই বলে এই মিল্ক পুডিংটি খেতে নাকি বেশি ভালো লাগে না, এটা আসলেই সত্যি কথা। এখানে এলাচের গুঁড়ো অ্যাড করলে এর ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে এলাচের গুঁড়োটা ব্যবহার করার জন্য। তো এখন সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। যাতে করে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে যায়, আমি কিন্তু এখনও পর্যন্ত চুলোর জালটা জ্বালিয়ে দিইনি। এগুলোকে ঠান্ডা অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরেই চুলার জালটা জ্বালিয়ে দিতে হবে, না হলে কিন্তু আগার আগার পাউডারটা দলা বেঁকে যাবে। তো আমি কিন্তু এরই মধ্যে চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি, আর এটাকে জাল করতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে চুলার জাল থাকবে মিডিয়াম টু লো হিটে। তো এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 2-1 মিনিট পরেই দেখবেন এর কনসিস্টেন্সিটা গাঢ় হতে শুরু করেছে। এভাবে 5 থেকে 6 মিনিট জাল করলেই দেখবেন এর কনসিস্টেন্সিটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর এই যে চারপাশে যে মালাইগুলো জমবে, এগুলোকে কিন্তু নিয়ে একসাথে মিশিয়ে দিতে হবে। এতে করে পুডিংয়ের মধ্যে ভীষণ মজার একটি মালাইয়ের টেস্ট পাওয়া যাবে। তো এভাবে করেই আমি প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত এই মিশ্রণটাকে জাল করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে পোড়া দাগ লেগে যাবে, এতে করে ডেজার্টটির টেস্ট এবং কালার সবই নষ্ট হয়ে যাবে। তো 5 থেকে 6 মিনিট পর আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি এর সাইডের যে মালাইগুলো রয়েছে সেগুলোকে ভালো মতো এর সাথে মিশিয়ে নিব। এবার গরম থাকা অবস্থায় যেই পাত্রে পুডিংটি সেট করব সেই পাত্রে ঢেলে নিতে হবে। তো এখন এই পুডিংটাকে রুম টেম্পারেচারে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই এটি রুম টেম্পারেচারে চলে আসবে, অর্থাৎ ঠান্ডা হয়ে যাবে, তারপর এটাকে আমরা ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। তো আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে ডেজার্টটিকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। তো প্রথমে এটাকে সাইড থেকে এভাবে হাতের সাহায্যে প্রেস করে কিছুটা আলাদা করে নিতে হবে, এতে করে পুডিংটি মোল্ড আউট করার সময় আর ভেঙে যাবে না। তো পুডিংটিকে মোল্ড আউট করার জন্য আমি এভাবে একটি প্লেটকে উল্টো করে ধরে পুডিংয়ের বাটিটিকে উল্টো করে দিলেই দেখবেন খুব সুন্দর করে এটি মোল্ড আউট হয়ে গিয়েছে। তো আমার পুডিংয়ের পাত্রটি একটু চ্যাপ্টা থাকায় পুডিংটিও কিন্তু একটু চ্যাপ্টা হয়েছে। তো এই পর্যায়ে আপনারা একটু গোল পাত্র নির্বাচন করবেন, এতে করে পুডিংটি দেখতে আরও সুন্দর হবে। তো আমি এর উপর দিয়ে কিছুটা পাউডার মিল্ক ছড়িয়ে দিচ্ছি। এখন আপনাদেরকে কেটে শেয়ার করছি পুডিংটি কতটা স্মুথভাবে তৈরি হয়েছে। তো আশা করি দেখতেই পাচ্ছেন মাত্র 10 মিনিটের মধ্যেই কত সুন্দর এবং মজাদার এই মিল্ক মালাই পুডিংটি তৈরি করে নেওয়া যায়। এটা খেতে কিন্তু অসম্ভব মজার, ছোট থেকে বড় সবারই কিন্তু এটি অনেক পছন্দ হবে, বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে। এটা খেতে এতটাই মজার যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আমি রেসিপিটি যথাসম্ভব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে করে সবাই এটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এইরকমই সহজ উপায়ে মজার মজার সব রেসিপি এবং টিপস পেতে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।